খানাকুল 1 নম্বর ব্লকের উদনা গ্রামে অনুষ্ঠিত হলো তৃণমূলের দিদিকে বলো কর্মসূচি। দলের ব্লক যুব কার্যকরী সভাপতি শেখ শাকিমের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, ব্লক সভাপতি অভিজিৎ বাগছাড়াও দলের নেতা কর্মীরা। এই কর্মসূচিতে অংশ নিতে গ্রামের বহু মানুষ উপস্থিত ছিলেন। তারা তাদের সুবিধা অসুবিধার কথা তৃণমূল নেতাদের কাছে তুলে ধরেন। তৃণমূল নেতারা এই ব্যাপারে যথাযথ সমাধানের আশ্বাস দেন এবং বঞ্চিত হয়েছে। আপনারা আসুন, এসে আমাদের এই দিদিকে বলে প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং আপনাদের অভিযোগ আমরা শুনব এবং আমরা চেষ্টা করব আপনাদের কাজটা যথাযথভাবে সম্পূর্ণ করার। আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের খানাকুল ব্লকের বলিষ্ঠতম সভাপতি অভিজিৎ বাগ মহাশয়। বলো কর্মসূচিতে আসার জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দলের নির্দেশে আমরা আজকে যে দিদিকে বলো কর্মসূচির 6টা স্টেজ আছে, সেই 6টা স্টেজের প্রথম ধাপ মানুষের সঙ্গে আমরা কথা বলবো। বিশেষ করে মানুষের যে 7 বছর 8 বছরে আমরা যে তৃণমূল কংগ্রেসের সরকারে আছি, পঞ্চায়েতে আছি, আমরা আপনাদের এরিয়ায় যারা নির্বাচিত মেম্বাররা আছে আমরা পঞ্চায়েত সমিতিই আছি, কাজ করতে গিয়ে আমাদের অনেক জায়গায় ভুল হয়েছে, কাজ করতে গিয়ে আমরা দেখেছে। এবং তৃণমূল কংগ্রেসের যে মূল এজেন্ডা ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়ন, তাকে শক্তি যোগিয়েছে এই উদ্ন গ্রামের মামাটি মানুষ। তাই এই উদ্ন গ্রামের মামাটি মানুষ যাতে করে আরো বেশি বেশি করে ডেভেলপমেন্ট হয়, মানুষের আরো বেশি বেশি করে নিত্যদিনের যে বিভিন্ন প্রয়োজন আছে সেগুলো আমরা দলের তরফ থেকে এই দিদিকে বলো যেমন কর্মসূচি আছে, আমাদের যারা পঞ্চায়েতে আছে, পঞ্চায়েতে অনেক ক্ষেত্রে সব কাজ হয় না, তাই পঞ্চায়েত সমিতি করবে।